মোটামুটি 7000 টাকার ওয়্যার কিনা ফেলাইছে মারুফে। Hello everyone, this is Rahat and welcome to RQ Vlogs. কার বিয়েতে জানি পুরো রুটটাই সাজানো হচ্ছে। এনিওয়েজ কংগ্রেচুলেশনস। তো এখন আপাতত যাচ্ছি ক্রিসেন্ট হসপিটালে, কজ আমার একটা ড্রেসিং হচ্ছে, কজ আমার পায়ের এই জায়গাটায় একটা সিস্টের মতো হয়েছিল। তো এটা অনেকদিন ধরে আসলে আমি সাফার করছি, তো ফাইনালি এটা বের করা হয়েছে। বাট এটা অনেক ডিপ কাটা হয়েছে, সো মোটামুটি আজকে 15-16 দিনের উপরে হয়ে গেছে এটা ড্রেসিং চলতেছে। আর এখান থেকে ক্রিসেন্টে যাব, ক্রিসেন্টে ড্রেসিংটা করে পরে বের হয়ে আবার ফেরত আসতেছে ক্যামেরাতে। তো আসলে ক্রিসেন্ট থেকে তাড়াতাড়ি বের হয়ে গেছি, ড্রেসিং করাইতে পারি নাই কারণ অনেক মানুষ, তো আবার ফেরত আসবো এখানে। সো এই মুহূর্তে যাচ্ছি সুজুকিতে, উত্তরার সুজুকিতে, কজ আমার আজকে অয়েল চেঞ্জ করাইতে হবে। আমার 1561 কিলোমিটার্স অলরেডি চলছে, যেটা আমার 1500 যেই কিলোমিটারে চেঞ্জ করার কথা ওইটা আজকে যে ইনশাল্লাহ করাই ফেলাবো। চলেন সুজুকিতে যাই। পনেরোশো কিলোমিটারের অয়েল চেঞ্জ আজকে শেষ, আর মানে আজকে করলাম, আর একটা অয়েল চেঞ্জ আছে 2000 কিলোমিটারের আগে, তারপরে একটু জোরে সোরে বাইকটা চালানো যাবে। তো এনিওয়েজ আজকের ভিডিও মোস্টলি যেটা হবে হলো আমি কিছু জিনিসপত্র কিনবো, আমার বাসার যে কাজটা চলতেছে আপনারা যে আগের ভিডিওটাতে দেখছেন, তো ফলস ছাদ লাগানো অলমোস্ট ডান, তো এখন ইলেকট্রিশিয়ান আসছে, তো ওরা এস্টিমেট দিছে তার লাগাইতে আর অল দিস স্টাফ। তো এখন ওয়্যার কিনতে আসছি উত্তরাতেই, আপনার রাজমপুরে আছি, তো এখান থেকে ওয়্যার টোয়ার কিনে একবারে যাব হলো আপনার নিকুঞ্জ। মোটামুটি 7000 টাকার ওয়্যার কিনা ফেলাইছে মারুফে। তো মারুফের আসলে হেলমেট নাই, এই জন্য বাইকে যেতে পারতেছে না। তুমি যাও তাহলে, দেখা হইতেছে ও বাসে যাচ্ছে, আমি পরে বাইক নিয়ে যাচ্ছি নিকুঞ্জ। নিকুঞ্জ বাসায় ঢুকে যাচ্ছি, দেখি কাজ করটুক হয়েছে, আগের থেকে অনেক ডিফারেন্স দেখবেন। ওয়েল আচ্ছা, ফলস ছাদের কাজ অলমোস্ট ডান হয়ে গেছে, শুধু মাঝখানের গুলো এখন লাগবে, ওদিকে অলরেডি কাজ চলতেছে। আর সব রুমের আপডেট, আপাতত ফলস ছাদগুলো হয়ে গেছে, এখন ইলেকট্রিকের কাজ একসাথে শুরু করতে হবে, নাহলে আসলে কোন জায়গায় হোল করবে কোন জায়গায় কী করবে বুঝতেছে না। এক্সাম্পলের জন্য এখানে চারটা হোল করা হয়েছে চারদিকে, তারপর এখানে লাইটগুলো বসবে, তাই এখন আমরা মেজারমেন্ট করতেছি মাঝখানে আসলে কতগুলো লাইট দিব। তো অত হিজিবিজি করতে চাচ্ছি না, তো এই ওয়াল ভাঙার পরে মনে হয় ভিডিও দেখতেছেন আপনারা, তো কেম আউট প্রিটি বিগ। আর আমার অফিসের রুমটা এটাও ডান, এখানে গেলে ছোটো একটা জিনিস বসবে ওই বোর্ডের মতো, এটা কাটতেছে, তো এটাকে আমরা একটু ডিজাইন করে বসানোর প্ল্যান করতেছি এই জায়গায়, লেটস সি ওয়্যার ইট গোস। আর বাথরুমের যেই আপডেটটা আমরা সব উঠে ফেলাইছি, তো বাথরুমটা এখানে ছিল, যেটা এখান থেকে উঠে এখানে যাবে, সিঙ্কটা এখানে থাকবে কর্নারে, আর এই জায়গাটা 3.5 ফিটের মতো, এটা পুরোটা থাই হয়ে যাবে, থাই হয়ে মানে ভিতরে শাওয়ারটা হবে, তো শাওয়ারটা হবে আপনার হ্যাঙ্গিং শাওয়ার, আর এদিকে এক্সস ফ্যান্টন যাবে, এদিকে নতুন করে টাইলস টাইলস বসবে। আর কিচেনটা কিচেনই আছে, তো আমরা এখানে গ্যাসের পাইপের লাইন ছিল ঠিক এই জায়গাটায়, তো এটা মাথায় বাড়ি ঘর অনেক বেশি চান্সেস ছিল, তো এটা আমরা উপরে উঠে দিতেছি। এই আর কি কিচেনের আপডেট, আর লেটস সি আর কি হচ্ছে। আর এই লাইটগুলো যেগুলোর হোল্ডার ছিল এগুলো সব খুলে ফেলাইতেছি, এগুলো কোনো কিছু থাকবে না, এগুলো পুরোটা ফ্ল্যাট হয়ে যাবে,
এগুলো ফ্লাইট হয়ে যাবে, মানে কোনো টিউব লাইট, এক্সট্রা লাইট, বাইরে কোনো কিছু দেখা যাবে না। আর এই রুমে, এই রুমে এই গেটটা, এসএসআর এই গেটটা আছে, অলরেডি আনা হয়েছে। এই গেটটা আপাতত আমাদের ওই জায়গায় লাগবে। তো মারুফ বললো এই জায়গায় যদি গেটটা লাগাই তাহলে এখানে পুরাটা জেলখানা বানাইতে অনেক টাকা খরচ হবে। তো মারুফ কই লাগানো বেটার হবে বলো তো? এখানে দোকানের থেকে, তো এখান থেকে এখানে লাগাই দিলে আমরা জাস্ট একটুক জায়গাটা আমরা ই করে দিব না, ব্লক করে দিব। ওকে, গেট তো আনসার, থ্যাংক ইউ মারুফ। তো আমাদের মোটামুটি দুই ঘন্টার উপরে লাগছে আমাদের উপরে হিসাব করতে, তো মোটামুটি দুই ঘন্টার উপরে লাগছে হিসাব করতে। তো আমরা একটা রেস্টুরেন্টে আসছি, কলাপাতা রেস্টুরেন্ট নিকুঞ্জে, ভর্তা ভাত খাইতে। তো ভর্তা ভাত তরকারি এগুলো, তা খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়ার শেষ আমাদের, নিকুঞ্জ থেকে আবার বের হয়ে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা বনানীতে, ওই আমার একটা ফ্রেন্ডের দোকানে, ওর স্যানিটারির দোকান আছে। তো অনেক কিছুই কিনতে হবে, সো বন্ধুর কাছেই যাই যে জিনিসপত্র নিব, দেখি কী অবস্থা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগছে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা লাইক করবেন, আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।